দুপুর গড়িয়ে বিকেল হবার তরস হয় না এখন তাদের। একরকম বন্দী দশার মধ্যে এখন ছাদি ভরসা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার। বিকেল হলেই তাই ঘুড়ি নাটাই নিয়ে সোজা ছাদে কিশোর তরুণরা, বাড়ির শিশুদের নিয়ে সঙ্গে যোগ দেয় বড়রাও। একসময় কিশোর তরুণদের প্রাণ ছিল এই ঘুড়ি উড়ানো, তবে এ প্রজন্মের শিশু কিশোরদের অনেকেই এতদিন এই আনন্দ থেকে ছিল বঞ্চিত। করোনা লকডাউনের কঠিন এই সময়ে যেন ফিরে এসেছে 80 বা 90 এর দশকের সেই উচ্ছ্বাস, যখন পাড়া মহল্লায় বিনোদনের অন্যতম মাধ্যমই ছিল ঘুড়ি উড়ানো। এখন অবসর টাইমে কি করব, ছাদে বসে সময় কাটাচ্ছি ঘুড়ি উড়ে। বিকেল টাইমে সবাই গৃহবন্দী হয়ে যাওয়াতে সবাই এখন ঘরে ঘরে ছাদে বাড়ির ছাদে বসেই ঘুড়ি উড়াচ্ছে। শুধু শিশু কিশোর নয়, অভিভাবকরাও যোগ দিচ্ছেন আবহমান সংস্কৃতির অন্যতম অনুষঙ্গে, হারিয়ে যাচ্ছেন পুরনো দিনের স্মৃতিতে। লকডাউনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করব, যে কারণে পুরনো সেই ছোটবেলার দিনগুলো আবার মনে পড়তেছে, তাই আমরা নতুন করে ঘুরে বেড়াচ্ছি। এই সুযোগে বাজারে বেড়েছে ঘুড়ি নাটাই ও সুতা বিক্রি। করোনার এই দুঃসময়ে হঠাৎ এসব সামগ্রীর বিক্রি বেড়ে যাওয়ায় খুশি দোকানিরা। কি হয়েছে, মাল নাই, সবাই মাল আমি 100 ঘুড়ি পাইছি, যে জায়গায় আমি 200-300 কিনি 100 ঘুড়ি পাইছি। তারপর কি করবো, 100 ঘুড়ি নিয়ে আসলাম, 8টা কিনে 10 টাকা বেচতেছি, 10টা বেচে বাজারে যে ঘুড়ি পাইনি। সামাজিক দূরত্বের এই সময়ে মনটাও বন্দী না হোক, সব উদ্বেগ দুশ্চিন্তা উড়িয়ে নিয়ে যাক নির্মল এই বিনোদন, এমনটাই প্রত্যাশা ছোট বড় সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।